Dear learners, you are welcome on this online class. Today I take an English class for the students of class 10. Okay, dear students, amra goto class e tomader changing sentence ba transformation of sentence er ekti part exercise koriyechhilam. Ajke amra shei topic tir ekti ongsho তোমাদের সাথে শেয়ার করব। ওয়েল ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে যে আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্যার তোমাদের সাথে পার্টিসিপেট করতেছি সেটি তোমরা অবশ্যই খেয়াল করবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাসে যে assertive to interrogative একটি টপিক রয়েছে, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটি assertive থাকবে, আমরা সেন্টেন্সটিকে interrogative নিব। তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি বিষয় খেয়াল করতে হবে এবং কোন কোন বিষয়ে সতর্কতার সাথে খেয়াল করলে আমরা এই যে interrogative অপশনটি করতে পারবো সেটি নিয়ে আমি তোমাদের সাথে এখন কাজ করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই জানো যে যখন আমরা কোনো একটি সেন্টেন্স অ্যাসার্টিভে দেওয়া থাকে আর সেই সেন্টেন্সটিকে আমরা যখন ইন্টারগেটিভে কনভার্ট করে থাকি সেক্ষেত্রে প্রথমত আমাদেরকে দেখতে হয় যে প্রদত্ত সেন্টেন্সটি ডি ভার্ব যুক্ত কি না। ডি ভার্ব যেই সেন্টেন্সটি থেকে আমরা ইন্টারগেটিভ করব প্রদত্ত সেন্টেন্সটি ডি ভার্ব যুক্ত কি না সেটি আমাদেরকে ফলো করতে হবে। যদি প্রদত্ত সেন্টেন্সটি ডি ভার্ব যুক্ত হয় অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব যুক্ত হয়, অক্সিলিয়ারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স যখন দেওয়া হবে তখন আমরা এই সেন্টেন্স থেকে যে নিয়মটি অনুসরণ করে আমরা ইন্টারগেটিভ করব সেটি তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। যখন কোনো সেন্টেন্সে ডি ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্ব থাকবে তখন ইন্টারগেটিভ করতে আমরা উক্ত অক্সিলিয়ারি ভার্ব বা ডি ভার্বকে সেন্টেন্সের শুরুতে লিখে থাকি অথবা সাবজেক্টের শুরুতে লিখে থাকি। সাপোজ আমরা একটি এক্সাম্পল নিলে বিষয়টি তোমরা ক্লিয়ার হয়ে যাবা। নাম্বার ওয়ান সেটি হচ্ছে উই ওয়ার টেকিং the things, just একটি sentence লিখলাম we are taking the things, আমরা বিষয়গুলো বা জিনিসগুলো গ্রহণ করছিলাম বা নিচ্ছিলাম। তাহলে এই সেন্টেন্সকে যখন ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ইন্টারগেটিভ, নির্দেশ দেওয়া থাকবে যে ইন্টারগেটিভে কনভার্ট করা, তাহলে আমরা ইন্টারগেটিভ করার ক্ষেত্রে যে বিষয়টি ফলো করব সেটি হচ্ছে প্রদত্ত সেন্টেন্সে একটি অক্সিলিয়ারি ভার্ব অথবা ডি ভার্বের ব্যবহার আমরা লক্ষ্য করেছি, সেই অক্সিলিয়ারি ভার্বটিকে সেন্টেন্সে শুরুতে নিয়ে আসব। দেন যে কাজটি করব, আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সের একটি ক্যারেক্টারিস্টিক বা ফিচার অথবা বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যটি হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটি ভিন্ন নিয়মে গঠন করব বাট সেন্টেন্সের অর্থ পূর্বে যেমন ছিল চেঞ্জ করার পরেও কনভার্ট করার পরেও সেন্টেন্সটির অর্থ তাই থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে টেকনিকটি করতে হবে সেটি হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ বা নাবোধক হয়ে থাকে তাহলে আমরা সেন্টেন্সটিকে নাবোধক করব, আর নাবোধক করার ফলে বা নেগেটিভ করার ফলে প্রদত্ত সেন্টেন্সের অর্থ পরিবর্তন হবে না, অর্থাৎ অর্থ অপরিবর্তিত থাকবে। তাহলে প্রথম কাজটি অক্সিলিয়ারি ভার্বকে শুরু টানব, প্রদত্ত সেন্টেন্স যে অ্যাফার্মেটিভে রয়েছে নেগেটিভ করব অর্থ অপরিবর্তিত রাখার জন্য। আদার্স যেগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল লিখে ফেলব। টেকিং দ্য থিংস থিংস অ্যান্ড দেন নোট অফ ইন্টারগেশন অর কোয়েশ্চন মার্কস সর্বশেষ বসে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন যে সেন্টেন্সটি এক্সারসাইজ করলাম আমরা এটি হচ্ছে বি ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্ব যুক্ত সেন্টেন্স।
परवर्ती सेंटेंस टी देखो जे सेंटेंस टी बी बार थाकबे ना अथवा तार आगे आरेकटी विषय आमरा क्लियर करी जे प्रत्येकटी सेंटेंस दुई धरनेर होये थाके एकटी अफर्मेटिव अन्यटी नेगेटिव जस्ट एकटू आगे तोमादेर सामने आमी जे सेंटेंस टी प्रेजेंट करलाम निश्चय सेंटेंस टी अफर्मेटिव छिलो आर आमी इंटरगेटिव करते प्रदत्त सेंटेंस टीके नेगेटिव करलाम एखन आरेकटी सेंटेंस लिखबो जेटी बी बार जुक्त किन्तु प्रदत्त सेंटेंस टी नेगेटिव फर्मे देया थाकबे सपोज राहा वाज नॉट माइंडफुल माइंडफुल राहा वाज नॉट माइंडफुल इन द क्लास जस्ट एक सेंटेंस लिखलाम जे राहा श्रेणीते मनोयोगी छिलो ना তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা ইন্টারগেটিভ করতে চাই সেটি দাঁড়াবে ইন্টারগেটিভ ইন্টারগেটিভ অক্সিলিয়ারি ভার্বটিকে অ্যাজ ইজ ইউজুয়াল সেন্টেন্সের শুরুতে বা সাবজেক্টের শুরুতে লিখব দেন এই সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে রয়েছে সো এই সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ করতে হবে তাহলে বাক্য পূর্ববর্তী বাক্যের যে অর্থ ছিল সেই অর্থটি এখানে বলবৎ থাকবে তাহলে আমরা লিখব রাহা মাইন্ডফুল মাইন্ডফুল ইন দ্য ক্লাস এই যে আমরা সেকেন্ড যে সেন্টেন্সটি সলভ করলাম শুধু অক্সিলিয়ারি ভার্বটিকে সেন্টেন্সের শুরুতে লিখলাম আর দেন যে কাজটি করলাম সেটি হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভে রয়েছে আমরা অ্যাফার্মেটিভে সেন্টেন্সটিকে কনভার্ট করলাম ফলে কি হলো প্রদত্ত সেন্টেন্সের অর্থ ঠিক থাকলো যে রাহাত ওয়াজ নট মাইন্ডফুল ইন দ্য ক্লাস রাহাত ক্লাসরুমে মনোযোগী ছিল না ওয়াজ রাহাত মাইন্ডফুল ইন দ্য ক্লাস রাহাত কি ক্লাসে মনোযোগী ছিল তার মানে আমি বলতে চাচ্ছি যে সে মনোযোগী ছিল না সো আমরা এখন একটি সেন্টেন্স লিখব যে সেন্টেন্সটি বি বার অথবা অক্সিলিয়ারি বার বিহীন সেন্টেন্স অক্সিলিয়ারি নাম্বার 2 auxiliary verb behind sentence except auxiliary তোমরা এখানে যে বিষয়টি ফলো করব সেটি হচ্ছে এই সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যে auxiliary verb বা be verb থাকবে না তখন আমরা সেন্টেন্সটিকে কিভাবে ইন্টারগেটিভে রিপ্লেস করব সেই বিষয়টি এখন ক্লিয়ার হবে তাহলে আমরা একটি एग्जांपल নিতে পারি যে দে পাসড They passed when তারা ভালোভাবে পাস করেছে এই যে ছোট্ট একটি সেন্টেন্স ভেরি শর্ট সেন্টেন্স লিখলাম ডিয়ার স্টুডেন্টস তোমরা মনে রাখবে ওয়েল বেশ ভালো আবার এই ওয়ার্ডটি অ্যাডভার্ব হিসেবে ভালোভাবে অর্থ হিসেবেও ব্যবহার হয়ে থাকে তাহলে আমরা বলবো তারা ভালোভাবে পাস করলো অতিক্রম করলো উত্তীর্ণ হলো তাহলে এই সেন্টেন্সটিকে যদি ইন্টারগেটিভ করতে দেওয়া হয় আমরা ইন্টারগেটিভ করার ক্ষেত্রে বিষয়টি খেয়াল করব তোমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছ যে প্রদত্ত সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই বি ভার্ব নেই তোমরা অবশ্যই অক্সিলিয়ারি ভার্বগুলো সম্পর্কে অবগত আছো যে অক্সিলিয়ারি ভার্বগুলোকে আমরা আবার চারটি ক্লাসে বিভক্ত করেছি একটি ক্লাস বি ভার্ব একটি হ্যাভ ভার্ব একটি ডু ভার্ব একটি হচ্ছে মডাল ভার্ব বি ভার্বের মধ্যে আমরা বলেছিলাম যে আমি যার ওয়াজ হয়া হ্যাভ ভার্বের মধ্যে বলেছিলাম হ্যাভ হ্যাজ হ্যাড ডু ভার্বের মধ্যে বলেছিলাম ডু ডাজ ডিড এরপর যে মডাল ভার্ব করিয়েছিলাম সেখানে ক্যান পুট মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট নিড ডেয়ার অট টু ইউজ টু এগুলো হচ্ছে এক একটা প্রাইমারি মডাল অক্সিলিয়ারি বাট এছাড়া যে সেমি মডাল অক্সিলিয়ারি কতগুলো রয়েছে যেমন এম টু ইজ টু আর টু হ্যাড টু হ্যাজ টু হ্যাড টু গোয়িং টু হ্যাড বেটার হ্যাড রাদার উড বেটার উড রাদার তো আমরা সেমি মডাল নিয়ে এখানে কোনো কাজ করব না আমাদের যেটি সেটি হচ্ছে অক্সিলিয়ারি অর্থাৎ বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্ব মডাল ভার্ব আর মডাল ভার্ব বলতে এখানে আমাদের যে প্রাইমারি মডাল অক্সিলিয়ারি সেগুলোর কথাই আমরা বোঝাচ্ছি তো এই সেন্টেন্সে সেই
বারগুলো কোনো একটিও বিদ্যমান নেই এজন্য আমাকে বুঝতে হবে এই সেন্টেন্সটি নিশ্চয় অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের সাহায্যে দেয়া আছে এখন এই সেন্টেন্স থেকে যদি আমরা ইন্টারগেটিভ করতে চাই তাহলে আমাকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে যে একটি ডু ভার্ব বাক্যের শুরুতে বসাতে হবে ডু ভার্ব হচ্ছে তিনটি ডু ডাজ ডিড টেন্স অনুসারে ডু ডাজ ডিডের কোনো একটি সেন্টেন্সের শুরুতে আসবে তো ডিয়ার স্টুডেন্টস তোমরা অবশ্যই বিষয়টি দেখতে পাচ্ছ যে ওয়ার্ডটি যদি পাস্ট প্রেজেন্ট ফর্ম বা যাকে আমরা সিম্পল প্রেজেন্ট বলে থাকি বা ভি ওয়ান বলে থাকি আবার কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম বলে থাকি ইত্যাদি এই অর্থাৎ ভার্বটা যদি ভি ওয়ান হয়ে থাকে ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রথম ফর্মটি হয়ে থাকে তাহলে আমরা সেটিকে প্রেজেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট বলে থাকি আর যদি ভার্বটি ভি টু অর্থাৎ ভার্বের দ্বিতীয় ফর্ম পাওয়া যায় তাহলে আমরা সেটিকে সিম্পল পাস্ট অথবা পাস্ট ইন্ডেফিনিট টেন্স বলে থাকি তাহলে এখানে অবভিয়াসলি তোমরা লক্ষ্য করেছো যে পাস্ট ফর্ম দেয়া আছে সো এটি পাস্ট ইন্ডেফিনিট টেন্স আর পাস্ট ইন্ডেফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড দ্বারা ইন্টারগেটিভ হবে সাথে প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে রয়েছে অর্থ অপরিবর্তিত রাখার জন্য প্রদত্ত সেন্টেন্সটিকে নেগেটিভ করা লাগবে এরপর যে বিষয়টি সেটি হচ্ছে দে বসে গেল এবং তোমরা জানো ডু ডিড ডাজ এই ভার্বগুলোর পরে যেই মেইন ভার্বটি ব্যবহার হয়ে থাকে সেটি অবশ্যই বেস ফর্মে ব্যবহার হয়ে থাকে রুট ফর্মে ব্যবহার হয়ে থাকে তাহলে বেস ফর্ম হচ্ছে পাস বেস ফর্ম বলতে আমরা ভার্বের ওই ফর্মকে বুঝি যে ফর্মে এস অথবা ইএস আসবে না আইএনজি আসবে না ভার্বটি ফার্স্ট ফর্মে থাকবে না ফার্স্ট পার্টিসিপাল ফর্মে থাকবে না তাহলে ভার্বকে বেস ফর্ম করলাম এরপর অবশিষ্ট অংশ অ্যাজ ইউজুয়াল বসে গেল ডিডেন্ট দে পাস ওয়েল তারা কি ভালোভাবে পাস করে নাই অর্থাৎ দে পাস ওয়েল তারা ভালোভাবে পাস করেছিল এই কথাটাই ইন্ডিকেট করেছে ওকে এখন আমরা এই সেন্টেন্সটি বিভার বিহীন অথবা অক্সিলিয়ারি বার বিহীন সেন্টেন্স অর্থাৎ প্রিন্সিপাল বার বা অ্যাকশন বার দ্বারা প্রদত্ত সেন্টেন্সকে আমরা এই নিয়মে ইন্টারগেটিভ করব ক্লিয়ার স্টুডেন্টস এরপর আমরা যে বিষয়টি ফলো করব সেটি হচ্ছে বি বার ভ্যাব বার ডু বার গেল এরপর আমরা অল এভরিবডি এভরিবডি নাম্বার থ্রি অল এভরি বডি এভরি ওয়ান এভরি ওয়ান এই প্রদত্ত ওয়ার্ডগুলো কোনোটি যখন বা ফ্রেজের কোনোটি যখন সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের জায়গাতে দেওয়া থাকবে তাহলে আমরা ওই সেন্টেন্সটি থেকে কিভাবে ইন্টারগেটিভ করবো এখন এই বিষয়টি আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে প্রথমে আমরা দেখে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের জায়গাতে যে অল এভরিবডি এভরিওয়ান রয়েছে এই ওয়ার্ডগুলোকে উঠিয়ে ফেলব এই ওয়ার্ডগুলোকে আমরা সেন্টেন্স থেকে উঠিয়ে ফেলব এবং সেন্টেন্সের শুরুতে এগুলোর পরিবর্তে আমরা টেন্স অনুসারে হু ডোন্ট হু ডাজেন্ট হু ডিডেন্ট অথবা হু ডু নট হু ডিড নট হু ডাজ নট এর কোনোটি নিয়ম অনুসারে লিখব তাহলে আমরা একটা এক্সাম্পল লিখলে বিষয়টি তোমরা ক্লিয়ার হয়ে যাবা সাপোজ এক্সাম্পলটি হচ্ছে এভরি মাদার এভরি মাদার উইশেস ওয়াট উইশেস উইশেস এভরি মাদার উইশেস হ্যাপিনেস অফ হ্যাপিনেস উইশেস সরি উইশেস হ্যাপিনেস অফ হার চাইল্ড জাস্ট একটি সেন্টেন্স আমরা এক্সাম্পল স্বরূপ নিলাম এখন আমরা এই সেন্টেন্সটি দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের শুরুতে এভরি রয়েছে এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে কনভার্ট করব সেটি আমাদের এখন দেখার বিষয় সরি এই সেন্টেন্সটি আবার আরেকটি ডিফারেন্ট রুলে চলে যাচ্ছে এভরি প্লাস নাউনের রুলে চলে যাচ্ছে
যাই হোক আমরা যেহেতু লিখে ফেললাম সেহেতু এই সেন্টেন্সটি আগে বুঝিয়ে দিই তারপরে আমরা পরের রুলটিতে যাব স্যার বলেছিলাম অল এভরিবডি এভরিওয়ান থাকলে টেন্স অনুসারে হু ডোন্ট হু ডাজন্ট হু ডিডন্ট এর কোনটি সেন্টেন্সে শুরুতে বসবে বাট এখানে সেগুলো নেই এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে যে সেন্টেন্সটি এভরি প্লাস নাউন দ্বারা যুক্ত আছে এভরি প্লাস নাউন দ্বারা যখন কোনো সেন্টেন্স যুক্ত থাকে আর এটিকে ইন্টারগেটিভ করতে বলা হয় তখন আমরা ইন্টারগেটিভ করার ক্ষেত্রে জাস্ট এভরি এর জায়গাতে ইজ দেয়ার লিখব ইজ দেয়ার দেয়ার এনি এরপরে যখন যে নাউনটি থাকবে সেই নাউনটি আমরা এনি এর পরে বসাবো এনিমাল দেন হু এর ব্যবহার করব টেন্স অনুসারে ডু নট ডিড নট ডাজ নট এর কোনটি ব্যবহার করব সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে প্রদত্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে তো সে এখানে আমরা এখন ডাজ এর ব্যবহার করব ডাজ হু ডাজেন্ট তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে প্রদত্ত ভার্বটি বেস ফর্ম হয়ে বসে যাবে যেহেতু ডু ডিড ডাজ আসছে বেস ফর্ম হবে তাহলে ইজ দেয়ার এনি মাদার হু ডাজেন্ট উইশ হ্যাপিনেস হ্যাপিনেস অফ হার চাইল্ড ওকে আমরা প্রদত্ত সেন্টেন্সটি লিখলাম এভরি প্লাস নাউন দ্বারা আর এভরি প্লাস নাউন দ্বারা প্রদত্ত সেন্টেন্স দেওয়া থাকলে আমরা ইজ দেয়ার এনি প্লাস প্রদত্ত নাউন প্লাস টেন্স অনুসারে হু ডোন্ট হু ডাজেন্ট হু ডিডেন্ট এর কোনো কি লিখব হু ডিড ডাজের কারণে ভার্বটিকে বেস ফর্ম করব এবং সবশেষে আদার্স অর্থাৎ যে অতিরিক্ত অংশ রয়েছে সেগুলো বসাবো সবশেষে আমরা নোট অফ ইন্টারগেশন অর কোয়েশ্চন মার্কস ব্যবহার করব ওয়েল ডিয়ার স্টুডেন্টস এখন যে নিয়মটি সেটি হচ্ছে অল এভরিবডি এভরিওয়ান এর ক্ষেত্রে আমরা কিভাবে ইন্টারগেটিভ করব সেটি অল এভরিবডি এভরিওয়ান থেকে তার আগেই বলেছিলাম যে এক্ষেত্রে টেন্স অনুসারে হু ডোন্ট হু ডাজেন্ট হু ডিডেন্ট এর কোনোটি লিখব তাহলে ইন্টারগেটিভ করার জন্য আমরা একটি সেন্টেন্স জাস্ট উঠালাম প্রদত্ত সেন্টেন্সটি সাপোজ এভাবে দেওয়া থাকলো এভরিবডি এভরি বডি লাইফ ফ্লাওয়ার সিম্পলি একটি সেন্টেন্স লিখলাম এই সেন্টেন্সটিকে এখন আমরা ইন্টারগেটিভে কনভার্ট করতেছি তাহলে ইন্টারগেটিভে কনভার্ট করার ক্ষেত্রে যেটি খেয়াল করতে হবে অল এভরিবডি এভরিওয়ান এর জায়গাতে আমরা টেন্স অনুসারে হু ডোন্ট হু ডাজেন্ট হু ডিডেন্ট সেন্টেন্সের শুরুতে লিখলাম যেহেতু এসিএস যুক্ত বা সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে সো এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি ভার্বের শেষে এস বা ইএস বসে সো সে নিয়ম অনুসারে আমরা ডাজের দ্বারা সেন্টেন্সটি করব ডাজেন্ট এরপরে লাইক বেস ফর্ম দেন অবশিষ্ট অংশ আর এস ফ্লাওয়ার্স এখানে একটি এস হবে ফ্লাওয়ার কারণ কমন নাউন সিঙ্গুলার হয় না সাধারণত কমন নাউন সেন্টেন্সে ব্যবহার হয় কোনো আর্টিকেল যুক্ত হয়ে আর না হয় প্লুরাল হয়ে সো ফ্লাওয়ার ওয়ার্ডটি ফ্লাওয়ার্স হু ডাজেন্ট লাইক ফ্লাওয়ার অর্থাৎ কে ফুল পছন্দ না করে অর্থাৎ সবাই পছন্দ করে থাকে তাহলে আমরা এই অপশনটি ক্লিয়ার করলাম দেন নাম্বার টু একটি নিয়ম সেটি হচ্ছে যখন এই ওয়ার্ড যে তিনটি ওয়ার্ড লিখেছি অল এভরিবডি এভরিওয়ান ডেফিনেটলি তোমরা জানো যে ওয়ার্ডগুলো এক একটা অ্যাফার্মেটিভ ওয়ার্ড জাস্ট আমরা এখন এই ওয়ার্ডগুলো যদি অ্যাফার্মেটিভ না হয়ে নেগেটিভ হয়ে থাকে অর্থাৎ নো বডি নো ওয়ান নাম নো ওয়ান নাম অথবা যে নাথিং এই ওয়ার্ডগুলোর কোনোটি যখন থাকবে নিশ্চয় এটি এগুলো এক একটি নেগেটিভ ওয়ার্ড আর এগুলোর ক্ষেত্রে আমরা ইন্টারগেটিভ করতে চাইলে আমাদের যে কাজটি করতে হবে একটি এক্সাম্পল নিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে নো বডি নো বডি ডিসলাইক dislike nobody dislikes an honest man just একটি sentence আমরা দাঁড় করালাম honest man
এখন সেন্টেন্সটিকে আমরা ইন্টারগেটিভে কনভার্ট করছি আর ইন্টারগেটিভে কনভার্ট করতে আমরা জানি নোবডি নো ওয়ান না নাথিং এই ওয়ার্ডগুলো উঠে যাবে এবং এই ওয়ার্ডগুলোর জায়গাতে ডেফিনেটলি আমাদেরকে এখানে হু অথবা এনিবডি অথবা এনিওয়ান অথবা এনিথিং নিয়ম অনুসারে এগুলোর কোনোটি ব্যবহার করতে হবে তাহলে আমরা যদি বলি হু ডিসলাইকস an honest man এভাবে আমরা প্রদত্ত সেন্টেন্সগুলোকে ইন্টারগেটিভে কনভার্ট করতে পারব অল রাইট ডিয়ার স্টুডেন্টস আমরা আজকে তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সলেশন অফ সেন্টেন্সের একটি টপিক শেয়ার করলাম সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারগেটিভ করব ফার্স্টটি রুল থেকে আমরা জাস্ট ইন্টারগেটিভ শিখালাম আরেকটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের সিলেবাসে ভাইস ভার্সা অথবা রিভার্স নামে একটি বিষয় উল্লেখ থাকে তো তোমরা ভুলবশত অনেক সময় কেয়ারফুল না থাকলে কেয়ারলেসলি বলে থাকো স্যার এখানে ভয়েস করতে বলা হয়েছে না ওয়ার্ডটি হচ্ছে ভাইস ভার্সা ভাইস ভার্সা বা রিভার্স কথাটার অর্থ হলো বিপরীত দিক থেকে পাল্টিয়ে কাজ করা এটি কি এটি তোমাকে বুঝতে হবে যে এই প্রথমটা সেন্টেন্সটি একটি ইন্টারগেটিভ সেন্টেন্স কখনো কখনো এভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স তুলে দিয়ে তোমাকে বলা হবে যে সেন্টেন্সটিকে তুমি অ্যাসার্টিভ করো তো অ্যাসার্টিভ করার ক্ষেত্রে প্রিয় বন্ধুরা আমরা অবশ্যই খেয়াল করব যে কী কী নিয়ম অ্যাপ্লাই করে কী কী নিয়ম বা টেকনিক আমরা অ্যাসেস করে এখানে ইন্টারগেটিভ করলাম জাস্ট তার বিপরীত কাজটি করলে আমরা প্রদত্ত সেন্টেন্সের অ্যাসার্টিভ ফর্মটা পেয়ে যাব যেমন এই সেন্টেন্সটি যদি পরীক্ষা দেওয়া থাকে হু ডাজেন্ট অ্যান অনেস্ট ম্যান আমরা এটিকে অ্যাসার্টিভে নিতে চাইলে আমাদের স্পষ্ট জানা আছে যে নোবডি নো ওয়ান না নাথিং এর জন্য আমরা হু ডোন্ট হু ডাজেন্ট হু ডিডেন্ট এর ব্যবহার করেছি সো আমরা সেভাবে সেটা হু ব্যবহার করেছি সরি সেই হুটা উঠে দিব আর উক্ত জায়গাতে আমরা এই নোবডিকে বসাই দিব অ্যাসার্টিভ হয়ে গেছে ওকে ডিয়ার স্টুডেন্টস আর মেইনলি তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে যে প্রদত্ত সেন্টেন্সগুলো যে ফর্মে থাকবে অ্যাফার্মেটিভে থাকলে যেহেতু বাক্যগুলোর অর্থ অপরিবর্তিত রাখতে হবে সেহেতু আমাদেরকে সেন্টেন্সটি নেগেটিভ করা লাগবে আর যেহেতু সেন্টেন্সটি নেগেটিভে রয়েছে তাহলে আমাদেরকে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ করা লাগবে অর্থাৎ বিপরীত কাজটি করা লাগবে এটি কেন করব এই কাজটি করার মাধ্যমে আমরা প্রদত্ত সেন্টেন্সের অর্থকে ঠিক রাখব আর ইন্টারগেটিভের প্রধান যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সেন্টেন্সের শুরুতে নিয়ম অনুসারে হয় WH ওয়ার্ডগুলোর কোনোটি আসবে তার সাথে বিভার্ব আসবে এছাড়া যদি WH এর ব্যবহার করা সম্ভব না হয় তাহলে বিভার হ্যাববার ডুবার মডাল ভার্বের কোনোটি সেন্টেন্সের শুরুতে থাকবে সবশেষে প্রশ্ন থাকবে আরেকটি বিষয় হচ্ছে যখন এই জাতীয় সেন্টেন্সকে আমরা সলভ করব সেক্ষেত্রে যদি আমরা ডু ডাস ডিড অর্থাৎ ডু ভার্বের ব্যবহার করে থাকি পরবর্তী ভার্বটি অবভিয়াসলি বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্মে থাকতে হবে এটি আমাদেরকে কেয়ারফুলি দেখতে হবে ওকে ডিয়ার স্টুডেন্টস আমরা আজকের জন্য এ পর্যন্ত রাখলাম দ্যাটস অল ফর টুডে উইশেস ইউ গুড লাক থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন